হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে জিজি প্ল্যান্ট নিয়ে কিছু টিপস শেয়ার করব, আর তার সঙ্গে আমি লাস্ট 2 বছর ধরে আমার জিজি প্ল্যান্টের কী অবস্থা এবং কীভাবে সে রয়েছে, এবং আমি এই প্ল্যান্ট থেকে আরেকটা যে প্ল্যান্ট তৈরি করেছি সেগুলো সমস্ত তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ফ্রেন্ডস, প্রথমেই যেটা বলবো, এই প্ল্যান্ট খুবই হার্ডি প্ল্যান্ট এবং পেরিনিয়াল প্ল্যান্ট, লো লাইটে চলে, আবার সেমি শেডেও চলে। এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট ইনডোর এবং আউটডোর উভয় জায়গাতেই এ ভালো মতো গ্রো করতে পারবে, এবং খুব জল এর কমের প্রয়োজন হয়, খুব কম জলে বেশি দিন এ সার্ভাইভ করতে পারে। তো ফ্রেন্ডস, এই প্ল্যান্টটাকে আমি লাস্ট 2 বছর ধরে আমার কাছে রয়েছে, এই প্ল্যান্টটা 2 বছর আগে আমি এনেছি, সেই ভিডিও শেয়ার করা আছে। সেই সমস্ত ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তার লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো ফ্রেন্ডস, এই প্ল্যান্ট থেকে আমি একটা নতুন গাছ তৈরি করেছি, সেটাও আজকে তোমাদেরকে দেখাবো। এই যে ছোট্ট একটা গাছ, আমি ব্রাঞ্চ কেটে আমি বসিয়েছি, আজকে দেখবো এটার কী কন্ডিশন হয়েছে, অনেক দিন ধরে বসিয়েছি। তা আমার এই প্ল্যান্টটা, মাদার প্ল্যান্টটা জাস্ট 2 বছর হয়েছে আজকের দিনে। তো ফ্রেন্ডস, এই গাছটা আমি পুরনো পট থেকে তুলে কিছু ফাঙ্গিসাইড আর হাইড্রোজেন পারক্সাইড জলে মিশিয়ে, এক ঢাকনা হাইড্রোজেন পারক্সাইড আর 1 চামচ ফাঙ্গিসাইড আমি ওই জলে মিশিয়ে গাছটাকে চুবিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে। তারপরে এটাকে আমরা রিপট করব, আর তার সঙ্গে তোমাদেরকে আজকে যে কাটিংটা থেকে ব্রাঞ্চ গাছটা তৈরি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, এর যে রুট এবং যে বাল্ব আছে খুবই ভালো কন্ডিশনে আছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে দেখব, অনেক দিন হয়ে গেছে এই গাছকে বারবার রিপোর্ট করতে নেই, তাই আজকে 2 বছর পর আমি এই গাছটাকে রিপোর্ট করলাম। তাই গাছের প্রত্যেকটা ব্রাঞ্চকে, পাতাকে ভালো মতো আমি ফাঙ্গিসাইড এবং হাইড্রোজেন পারক্সাইডের জলে ভালো করে ধুয়ে দেব, যাতে ভালো করে নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। তো এই গাছে সব খুব বেশি পরিমাণে জল ঢালা যায় না, কারণ ওই বাল্বটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এবার আমি একটা মাটির পাত্র নিয়েছি, মাটির পাত্রতে একটুখানি ফাঙ্গিসাইড নিয়েছি, আর তার সঙ্গে ভার্মি কম্পোস্ট, বালি এবং মাটি রয়েছে, তারই একটা মিক্সচার দিয়ে আমি এটাকে তৈরি করে নিয়েছি এবং ভিজিয়ে নিয়েছি। আর তাতে একটা ছোট্ট পাতা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছের পাতা থেকেও প্রপোগেশান হয়, ব্রাঞ্চ থেকেও প্রপোগেশান হয়। তো একটা পাতা গাছটার পরিচর্যা করতে গিয়ে একটা পাতা ছিঁড়ে গেছিলো, সেটা আমি বসিয়েছি, সেটা থেকে আমি চেষ্টা করব কি রেজাল্ট হয়, সেটা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো এখন আমি গাছটাকে এই পাত্রে আমি রিপোর্ট করব। তো আগে যেই পাত্রে ছিল সেই পাত্রটা খুবই ছোট ছিল, তো গাছটা বড় হয়েছে, সেই জন্য তার থেকে 1 সাইজ বড় পাত্রে আমি শিফট করব। এই গাছের জন্য মাটির পাত্র হচ্ছে সবথেকে বেস্ট, আর তা না হলে প্লাস্টিকের পাত্র, তবে মাটির পাত্র হচ্ছে সবথেকে বেস্ট। মাটির পাত্রে তোমরা এই গাছকে রাখবার চেষ্টা করবে, আর জল একে মাসাবধি যদি তুমি জল না দাও তাতেও এই গাছে কোনো প্রবলেম হয় না। তো আমি অন্য গাছে জল দিই যখন, তখন মানে খেয়াল থাকে না, মাঝে মাঝেই ভুল করে মাটি শুকিয়ে গেছে দেখলেই আমি জলটা দিয়ে দিই। তবে এই গাছ 1 মাসের ওপরেও জল না দিয়ে রাখা যায়, কোনো প্রবলেম হয় না। যারা মানে গাছ করতে ভালোবাসো, ঘর সাজাতে ভালোবাসো, এই গাছ এনে তোমরা রাখতে পারবে, এবং এর পেছনে খাটনি খুবই কম, খাওয়ারও খুব একটা দিতে হয় না। যদি খুব প্রয়োজন হয় মাসে 2 মাসে কি 3 মাস অন্তর একবার এনপিকে 19-19-19 কিংবা 20-20-20 তোমরা অল্প একটু হাফ টিস্পুনের থেকেও কম জলে গুলে সেই জলটা তোমরা মাটির সাথে মিশিয়ে দিতে পারো এবং গাছেও স্প্রে করে দিতে পারো। তো এছাড়া এই গাছের খুব একটা ফুডেরও দরকার পড়ে না, জলেরও খুব একটা প্রয়োজন হয় না, ডাইরেক্ট লাইটেরও দরকার পড়ে না, ইনডাইরেক্ট ব্রাইট লাইটে ভালো মতো গ্রো করে। তবে লো লাইটে যদি তোমরা রাখো, তোমাদেরকে মাঝে মাঝে উইকে একবার তোমাদেরকে একটু ইনডাইরেক্ট ব্রাইট লাইটে আনতে হবে, কারণ না হলে এই গাছের যে
ব্রাঞ্চগুলো ল্যাগি মতো হয়ে যায়, একটা পাতা থেকে আরেকটা পাতার যে ডিস্টেন্স সেটা ডিস্টেন্সটা বেড়ে যায়। সেই কারণে একটুখানি যারা ঘরের মধ্যে রাখো লো লাইটে থাকে তাদের, তারা চেষ্টা করবে যে উইকে একবার মানে সেমি শেডে তাদেরকে রাখবার, কিছুক্ষণের জন্য কয়েক ঘন্টার জন্য হলেও তাদেরকে একটুখানি সেমি শেডে ব্রাইট লাইটে রাখার চেষ্টা করবে। তো আমার গাছটা আমি ঘরে রাখি না, আমার এই জায়গাতেই বারান্দার শেডের মধ্যেই থাকে, অল্প একটু সূর্যের কিরণ এর ওপরে পড়ে তাই জন্য পাতাগুলো একটুখানি ফেড হয়ে গেছে। তো সূর্যের কিরণ বেশি পড়লে কিন্তু গাছের পাতাটা ফেড হয়ে যাবে, গ্রিনিশ ভাবটা থাকবে না। হ্যাঁ, এই গাছ দুই রকম কালারের হয়, একটা ব্ল্যাক হয় একটা গ্রিন হয়। তো আমারটা কিরকম আমি ঠিক বুঝতে পারি না, আমার মনে হয় কখনো ব্ল্যাক কখনো গ্রিন। যাই হোক, যেটাই হোক না কেন, এই গাছটা আমি 2 বছর ধরে এনেছি, এর দুটো আগের দুটো ভিডিওতে এর কেয়ার এবং পাতা কেন ইয়েলো হয়ে যায় সেই সম্বন্ধে সমস্ত ডিসকাস করা আছে। আর আজকে দেখাবো যে ব্রাঞ্চটা আমি কেটেছি, কেটে এখানে বসিয়েছিলাম, সেটা দেখবো কীরকম কন্ডিশনে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে বাল্ব তৈরি হয়ে গেছে অলরেডি, ওপর থেকে একদমই দেখে বোঝা যাচ্ছিল না যে গাছটা গ্রো হয়েছে কিনা, ভেতরে কি কন্ডিশন আছে। দেখো কি সুন্দর বাল্বগুলো তৈরি হয়েছে, কাটিং থেকে আমি করেছি, আর ম্যাচিওর পাতা থেকেও এই গাছের রুটও বেরোয়, বাল্বও হয়, তবে আমি কোনো এখনো পর্যন্ত ট্রাই করিনি। তো এটাতে একটুখানি ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিলাম, আবার এখানেই আবার বসিয়ে দেবো, এই মাটিটাতে বসিয়ে দেবো। তো আজকে আমি ভালো মতো এই গাছে জল দিলাম, এরপরে আমি 1 মাস পর্যন্ত এই গাছে কোনো রকম জল আমি দেব না, 1 মাস পরে আবার একে ভালো মতো ভরে জল দেব। বর্ষার সময় এই গাছ যেন বর্ষার জল না পায় এমন জায়গায় রাখতে হবে, শীতকালে একটুখানি যাতে সানলাইট পড়ে সেরকম জায়গায় রাখতে হবে, শীতে তো অনেক টেম্পারেচার কমে যায়। শীতকালে তোমরা একে যেখানে একটু দিনের আলো রোদটা পড়ে সেরকম জায়গায় রাখবে, আর যেখানে প্রচুর ঠান্ডা সেইখানে কভার্ড এরিয়াতে একটু রাখার চেষ্টা করবে রাত্রের সময়, সন্ধ্যের পরে কভার্ড এরিয়াতে রাখার চেষ্টা করবে, কারণ সেই টাইমে ওস পড়ে গাছের ওপরে। তো গাছের পাতা হয়তো হলুদও হতে পারে, বা অনেক জায়গায় যখন যেখানে প্রচুর ঠান্ডা সেইখানে গাছের যে ব্রাঞ্চ আছে সে ব্রাঞ্চ গলেও যেতে পারে। তবে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের ঠান্ডায় এরকম কন্ডিশান হওয়ার মানে হবে না, সেরকম চান্স নেই। তবে সিজন আসলে এই গাছ আবার যখন স্প্রিং আসে তখন আবার নিজে থেকেই রিকভারি হয়ে যায়, খালি এর জলটাকে কম দিতে হবে। মাঝে মাঝে তোমরা নিম অয়েল স্প্রে করতে পারো, খুব ডিস্টেন্সে মাসে একবার করে নিম অয়েল স্প্রে করতে পারো, ফাঙ্গিসাইড পাউডার একটুখানি যখন জল দেবে তখন একটু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিতে পারো। আর খেয়াল রাখতে হবে যাতে যেই পটে রাখছো সেই পটের যেন তোমাদের জল যাওয়ার রাস্তাটা যেন ব্লক না হয়ে যায়, ভালো ড্রেনেজ সিস্টেম থাকে, এই সমস্ত খেয়াল রাখতে হবে। আর তোমরা এই গাছকে কখনো প্লাস্টিকের থলিতে করবে না, এই গাছ সবথেকে বেস্ট হচ্ছে মাটির পটে করা, আর এই গাছ রুট বাউন্ড কন্ডিশন খুব ভালোবাসে, গাছ যেই পটে রাখছো সেই পট ভালো মতো যখন রুট বাউন্ড হয়ে যাবে তারপরে তোমরা একে এর থেকে 2 ইঞ্চি বড় সাইজের পটে তোমরা একে ট্রান্সফার করবে, তার আগে ট্রান্সফার করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই প্লান্টকে তোমরা খুব ইজিলি গ্রো করতে পারবে, যারা খুবই ব্যস্ত মানুষ কিন্তু গাছ করতে ভালোবাসো সেটা করতে পারবে। তবে এই গাছে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এবং এই গাছ বিষাক্ত, তাই বাচ্চাদের কাছ থেকে এবং ঘরে যদি কোনো পোষ্য পশু থাকে তাদের কাছ থেকে দূরে রাখবে। আর এর ডিসে এর গা এর যে আঠা আছে গাছের যে পাতা থেকে আঠা বেরোয় সেই আঠাতে অনেক সময় স্কিনে ইরিটেশানও হতে পারে, বা যদি গাছের পাতা পশু বা ছোট বাচ্চাদের মুখে যায় হয়তো ভমিটিংও হতে পারে। তো ছোট বাচ্চা এবং পশুদের থেকে এদেরকে সাবধানে রাখবে, আর তা না হলে এই গাছ খুবই ভালো, খুবই সহজভাবে তোমরা একে মেনটেন করতে পারবে, এবং খুব কম পরিশ্রমে তোমরা তোমাদের ঘরকেও ভালো মতো সাজাতে পারবে এই গাছ দিয়ে।
তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এইটুকুই। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো এবং শেয়ার করো। নেক্সট ভিডিওতে আবার আমি তোমাদের কাছে নিয়ে আসব নতুন কিছু প্ল্যান্ট নিয়ে। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা সবাই গাছ করো। গাছ করা খুবই প্রয়োজন নিজের জন্য, নিজের মনকে ভালো রাখার জন্য এবং সঙ্গে পৃথিবীর জন্য। আর গাছের সাথে সাথে আমরা পশু পাখিদের জন্য অল্প যদি জল রাখতে পারি, কারণ প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরমে মানুষ এবং পাখিরা প্রচণ্ড তৃষ্ণার্ত থাকে, তারা জল না খেয়ে মারা যায়। তাই তোমরা চেষ্টা করবে যে যেখানেই বাগান তোমাদের আছে সেই বাগানের এক কোণে মাটির পাত্রে করে, বড় পাত্রে করে তোমরা জল রেখে দেবে। দুবেলা গাছকে তো এখন জল দিতে হয়, যা যেগুলো আউটডোর প্ল্যান্ট আছে সেখানে তোমরা জল রাখবে তাদের জন্য। আর ছোট থেকে বড়, ফুল থেকে ফল এবং বিভিন্ন ধরনের গাছ, যে গাছে ফুল হয় না অনলি গাছ হয় ছাওয়া দেওয়ার জন্য, সব ধরনের গাছ তোমরা তোমাদের বাগানে আশেপাশে তোমরা লাগাও এবং আমাদের ছোটদেরকেও তারা শেখাও যে গাছটা আমাদের জন্য প্রচণ্ড জরুরি। আর গাছ না থাকলে পরবর্তী যে কামিং জেনারেশান আছে তাদেরকে অনেক কষ্টের মুখে পড়তে হবে। তো এইটুকু রিকোয়েস্ট নিয়ে আমি সমস্ত বন্ধুদের কাছ থেকে বিদায় নেব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি বিদায় নিলাম, বাই ফ্রেন্ডস।